মোতাবার একজন দর্শক ভাই প্রশ্ন প্রশ্ন করেছেন যে কোন একজন ইমাম যদি সুস্পষ্ট বেদাতের অনুসারী হয় মানে তার ভিতরে বেদাত আছে বলে প্রমাণিত হয় দেখা যাচ্ছে এরকম ইমামের পেছনে নামাজ পড়া বৈধ কিনা জি বেদাত আমরা একটু আগে যেটা আলোচনা করছিলাম বেদাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি জি সাহাবীরা করেননি এমন কিছুকে দিন মনে করা বেদাতটা কর্মর চেয়ে চেতনা এতেকাদ আকীদা বিশ্বাসের বিষয় যেমন দাঁড়ানো অবস্থায় যেমন দরুদ সালাম পড়া না জায়েজ কিছু না খুবই ভালো কাজ কিন্তু বিশেষ কোনো ভঙ্গিতে বিশেষ কোনো ভঙ্গিতে এটা করলে সওয়াব হবে এটা দিনের অংশ আজানের অংশ এটা না করলে আমার দিন প্রমাণ হবে না করলে আমি কোন দিন আমি ওহাবি অথবা আমি বেয়াদব এরকম হবে অর্থাৎ দিন ইসলামের অংশ বানাতে গেলে সুন্নত লাগবে তো এটার পর্যায়ে রয়েছে কিছু বিদআত রয়েছে সুন্নতের খেলাফ আংশিক জি যেমন একটা জিকির সুন্নত পদ্ধতিটা আংশিক আবার কিছু বেদাত পুরোটাই বেদাত অর্থাৎ কথাও বেদাত পদ্ধতিও বেদাত আবার কিছু বেদাত যেটা নাজায়েজ বেদাত কিছু বেদাত বিশ্বাসের বেদাত তা আমাদের সমাজে মুসলিম উম্মাই কম বেশি সবাই বেদাতে জড়িত হয়ে পড়েন সমাজের প্রচলনের কারণে কাজেই ছোটখাটো বেদাত যেটা বিশ্বাস আকিদার পর্যায়ে নয় শিরকের পর্যায়ে নয় এরকম বেদাত যদি কোনো ইমামের থাকে তার পিছনে নামাজ পড়তে হবে যদি উত্তম ইমাম না পাই কারণ জামাতে সালাত আদায় করা মুমিনের উপর ওয়াজিব দায়িত্ব ইমাম ভালো হোক আর মন্দ হোক যেটা হাদিস শরীফে আসছে সল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির সৎ এবং বদকার নেককার বদকার সবার পিছনেই জামাতে সালাত তর্ক করা যাবে না যদি উত্তম ইমাম পাওয়া যায় ভালো নইলে এই ধরনের বেদাত পাপের অন্তর্ভুক্ত আর পাপের পিছনে জামাতে আদায় সালাত করতে হবে যদি উত্তম কেউ না পায় আমরা আর মসজিদ কমিটি বা যারা কর্তৃপক্ষ তারা যদি বেদাত জানার পরও তাকে রাখেন কর্তৃপক্ষ গুণাগার হবেন ব্যক্তি মুমেন নয় কারণ আমার তো জামাতে সালাত আদায় করতে হবে ইমাম পরিবর্তনের অধিকার বা ক্ষমতা আমার নেই কাজে আমি সালাত আদায় করবো আমার সালাত হয়ে যাবে তো বেদাত যদি শিরকের ভিতরে চলে যায় যেমন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন আল্লাহ ছাড়া কেউ অলৌকিক সাহায্য করতে পারেন বা আল্লাহ ছাড়া কেউ সর্বত্র বিরাজমান আমাদের সবকিছু জানছেন বুঝছেন এই ধরনের চিন্তা চলে যায় তাহলে তার পিছনে আর নামাজ পড়া যায় জি জি যারা আসলে খুঁটিনাটি বেদাতের আমল যাদের মধ্যে আছেন তারা এইটার গ্রহণযোগ্যতার ব্যাপারে তারা একটা যুক্তি উপস্থাপন করেন যে সব জিনিসে যদি বেদাত হয় তাহলে এই যে আধুনিক আমরা প্লেনে চড়ে এটা বেদাত আমরা বিল্ডিং বানাই এটা বেদাত কম্পিউটার যত টেকনোলজি সবই তো বেদাত হয়ে যায় তাহলে তাহলে আসলে সব জিনিসে বেদাত এটা কেমন কথা আসলে মৌলবীরা বোঝে না বিদায় করে এরকম তারা বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করে আসলে আপনি যদি আমাদেরকে সুস্পষ্টভাবে বলেন যে কোনটা বেদাত আর কোনটা বেদাতের বাহিনী জি জি ধন্যবাদ আসলে বেদাত দিনের বিষয়ে জি আমরা জানি যে আল্লাহ তাআলার ইবাদতে শরীক করলে শিরক হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে শিরক করলে বেদাত হয় এটা প্রথমত বুঝতে হবে যে কাজ নবীর থেকে নিতে হবে সে কাজ অন্য থেকে নিলে শিরক শিরকিন নবুয়া হয় এটার নাম বেদাত আর যেটা নবীর থেকে নিতে হবে না দুনিয়ার কাজ এখানে কোনো বেদাত হয় না এটা বোঝার জন্য আমাদেরকে আমাদের জীবনের কর্মগুলো বুঝতে হবে বেদাত অর্থ যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা করেননি সেটাকে দিনের অংশ মনে করা কেউ যদি প্লেনে চড়ে হজে যায় সে এটা বিশ্বাস করে না যে প্লেন চড়ে হজে না গেলে সওয়াব কম হবে অথবা যে বাসে যাচ্ছে অথবা যে জাহাজে যাচ্ছে তার সওয়াব কম হচ্ছে এটাকে কিন্তু সে দিনের অংশ মনে করছে কিন্তু যে ব্যক্তি আজানের আগে সালাত এবং সালাম পড়ছেন সে ব্যক্তি ইয়াকিনান বিশ্বাস করছেন এইটে না পড়ে যে আজান দিচ্ছে তার আজান এবং দিনের বরকত কম হচ্ছে এটাকে তিনি দিনের অংশ মনে করছেন এখানে হলো বেদাত এবং জাগতিক বিষয়ের পার্থক্য আমাদের জীবনের কর্ম দুই রকম একটা হলো ইবাদাত আর একটা হলো মুআমালাত তে মুআমালাতের ক্ষেত্রে বৃত্তটা প্রশস্ত সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাম যেটা করেছেন এটা করা সুন্নত যেটা করেন উনি নিষেধও করেননি এটা জায়েজ এটা জীবনের প্রয়োজনে করা যাবে জগতের প্রয়োজনে করা যাবে তবে দিনের অংশ মনে করা যাবে না আর যেটা রাসূল নিষেধ করেছেন সেটা না জায়েজ আর যেটা ইবাদত ইবাদত তো আমরা জীবনের প্রয়োজনে করি না শুধু আল্লাহর খুশির জন্য করি যেমন পানাহার বাড়িঘর লাইট প্লেন এগুলো তো আস্তিকও করে নাস্তিকও করে সবাই করে সব ধরনের মানুষ দিনের অংশ মনে করে এটা কেউ দিনের অংশ মনে করে জীবনের জন্য করতে হয় করতে হয় জি কিন্তু যেটা দিন এটা শেখাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন আর আমরা এটা বুঝি এটা যে বুঝি না তা না যারা এই তর্ক করেন তারাও বুঝেন
তারাও দিনের ক্ষেত্রে যেগুলো তারা মানেন সুন্নত সেখানে কেউ কিছু ঢোকালে আবার আপত্তি করেন। যেমন আমরা একটু আগে বলছিলাম সালাতের ভিতরে সাজদা বাড়ালে আপত্তি করবেন, যদি কেউ টুপি পাগড়ি না পরে হ্যাট পরে আপত্তি করবেন, বুঝতে পেরেছেন? কাপড় কালার যেগুলো তারা সুন্নত মনে করেন এর ভিতরে কেউ কিছু ঢোকালে তারা আপত্তি করবেন, সুন্নতের বাইরে যাওয়া যাবে না। তো এই জন্য এবাদতের ক্ষেত্রে কোনো জিনিস বৃদ্ধি করার নাম হলো বেদাত। অথবা আমরা সহজে বুঝি, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের যুগে ছিল না এমন কিছুকে দিনের অংশ মনে করে, যেমন আমরা মসজিদে গিয়েছি, এক মসজিদে যেয়ে দেখলাম মসজিদে এসি লাগানো, আমরা ভাবলাম এসি লাগিয়ে সেই মসজিদের সওয়াব কম হবে, অথবা এসি লাগাইনি এই মসজিদের সওয়াব কম হবে, তাহলে এসিটাকে তারা ইবাদতের অংশ বানাচ্ছেন, এটা কেউ কিন্তু মনে করে না। তারা জানে এটা জাগতিক ব্যাপার, নামাজে একটা আরামের জন্য এটা করা হয়েছে, এটাকে কেউ ইবাদতের অংশ মনে করে না। কিন্তু এক জায়গায় আমি নামাজে ঢুকলাম, সেখানে তারা একামতের পরে সবাই দাঁড়িয়ে কয়েকবার দরুদ ও সালাম পড়ে নিচ্ছেন, এটাকে কিন্তু তারা ইবাদতের অংশ মনে করছেন, আল্লাহর তাকাররুবের অংশ মনে করছেন। আল্লাহর নৈকট্যের জন্য যা কিছু শিক্ষা এটা রসুল থেকে নিতে হবে। আর দুনিয়ার ব্যাপারে তিনি বলে দিয়েছেন, আন্তুম আদরা বিশুউনি দুনিয়াকুম, দুনিয়ার ব্যাপারে তোমরা বেশি জানো, গবেষণা করবে, এগোবে, শুধু হারামের বাউন্ডারিতে যাবে না। তো এই জন্য যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখতে হবে, আল্লাহর নৈকট্যের পথ, আল্লাহর সন্তুষ্টির পথ, আল্লাহ যেটা করলে খুশি হবেন সেই বিষয়, এই বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারোর দেখে করলে, অন্য কাউকে এখানে নিয়ে আসলে, রাসূলাম করেননি জানার পরেও এটাকে দিন মনে করলে, এটা বেদাত, এবং এটার নাম হলো সুন্নতকে অপছন্দ করা। অপছন্দ করা, জি, আলহামদুলিল্লাহ।